হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, চলে এলাম মহাকাশ জগতের আরও এক রহস্যময় খবর নিয়ে। দিনের আকাশে ছটি সূর্য, গ্রহণ ছবার, অভিনব এই তারামণ্ডলের হদিস পাওয়া গেছে। জানা যাচ্ছে রাতের আকাশেও থাকে দুটি সূর্য, এমন দুটি তারা যারা আকারে ও ঔজ্জ্বল্যে এই আমাদের সূর্যের মতোই। এখানেই শেষ নয়, আর দিনের আকাশে থাকে আকারে ও ঔজ্জ্বল্যে প্রায় আমাদের সূর্যের মতোই আরও চারটি তারা, মোট তিন জোড়া সূর্য। প্রতিটি জোড়ার প্রতিটি তারার জন্য প্রতিদিনই গ্রহণ হয় বার ছয়েক, হ্যাঁ ছবার, দিনে ছবার সূর্যগ্রহণ সেই অচিন মুলুকের। এবার এমনই একটি অভিনব তারামণ্ডলের হদিস মিলল, এই প্রথম, পৃথিবী থেকে 1900 আলোকবর্ষ দূরে। আবিষ্কারের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান জার্নাল দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে তার সাম্প্রতিক সংখ্যায়। নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট বা সংক্ষেপে টেস, তার চোখেই ধরা পড়েছে এই অভিনব তারামণ্ডল। তারামণ্ডলটির নাম TIC 1687898400, যেখানে রয়েছে মোটামুটি আমাদের সূর্যের আকার ও ঔজ্জ্বলের ছটি তারা, যাকে জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় বলা হয় সেক্সটুপ্লেট। গবেষকরা দেখেছেন এই তারামণ্ডলে দুটি করে তারা রয়েছে প্রতিটি জোড়ায়। এমন জোড়ায় থাকা তারামণ্ডলকে বলা হয় বাইনারি স্টার সিস্টেম। ব্রহ্মাণ্ডে এখনও পর্যন্ত যতগুলি তারামণ্ডলের হদিশ মিলেছে তার বেশিরভাগই বাইনারি স্টার সিস্টেম। আমাদের সৌরমণ্ডল সেক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী বটে, সেখানে একটি তারা রয়েছে যাকে আমরা সূর্য বলে জানি, বাকি সব গ্রহ কিংবা তাদের উপগ্রহ, এছাড়া বাকি কিছু বামন গ্রহ আছে। গবেষণাপত্রটি জানাচ্ছে এর আগেও ব্রহ্মাণ্ডে এমন সেক্সটুপ্লেট তারামণ্ডলের হদিস মিললেও প্রতিটি জোড়ার প্রতিটি তারাকে অন্য তারাদের মুখ ঢেকে প্রদক্ষিণ করতে দেখা যায়নি, ফলে সেই সব ক্ষেত্রে ছবার গ্রহণও কোনো টেলিস্কোপের চোখে ধরা পড়েনি। এই অভিনব তারামণ্ডলের তারার তিনটি জোড়ার একটিতে কয়েকটি গ্রহ থাকতে পারে বলে অনুমান গবেষকদের। তারা জোড়াগুলির মধ্যে দুটি রয়েছে খুব কাছাকাছি, আরেকটি জোড়া বাকি জোড়া দুটি থেকে রয়েছে বেশ কিছুটা দূরত্বে। বাকি দুটি তারা জোড়াকে প্রদক্ষিণ করতে তার সময় লাগে 2000 বছরেরও বেশি। বন্ধুরা, আমরা এই তথ্য নাসা এবং আনন্দবাজারের থেকে সংগ্রহ করেছি। আর নতুন রকমের খবরটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে লিখবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।